নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সঙ্গে দুটি রেসিপি শেয়ার করবো, খুবই সহজ আর একদমই ঘরোয়া পদ্ধতিতে। পটল পাতুরি আর বেগুনি করব। বেগুনিটা এমনভাবেই বানাবো, 3 থেকে 4 ঘন্টা কিন্তু খুবই সুন্দরভাবে মুচমুচে থাকবে এবং বেগুনটা ফোলাভাবও থাকবে। এবার আমরা রান্নাঘরে চলে যাব। বানাবে বললে? হ্যাঁ, তা কোনটা বানাবে? আইকে দুটোর মধ্যে করবে না ওই পাতুরিটা করবে? আমি প্রথমত ওই পটল পাতুরিটা বানাবো। তাহলে আমি কি মশলাটা করে দেবো? হ্যাঁ, তুমি একটু মশলাটা করে দেবে। আর আমি এখানে পটল নিয়েছি 9 পিস 400 গ্রাম। আর পটল পাতুরি করতে গেলে কিন্তু পটলটা একটু ফ্রেশ দেখে নিতে হবে। আর এই দেখুন, একদম কিন্তু পটলটা চকচক করছে, একটু ভালো দেখে নেবেন। পটল পাতুরি মশলা আমি নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচ, 2টো কাঁচা লঙ্কা দিদি এই কোটা বেটে দেবে। আর একটা জিনিস আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না, নারকেল। আপনারা কিন্তু অবশ্যই একটু নারকেল বাটাও দেব। নারকেল বাটা কি দিলে কি ভালো লাগবে? হ্যাঁ বৌদি, ভালো লাগলো, কিন্তু এই মুহূর্তে নারকেলটা নেই, আমি তাই ওই জন্য দিতে পারছি না। পটলটা এবারে খোসাটা ছাড়িয়ে নেব, মাঝে থেকে চালা করে নেব, এইভাবে 2 চালা করে নিতে হবে। এইভাবে আমি একে একে পটল খোসা ছাড়িয়ে চালা করে নেব। মশলাটা হয়ে গেছে, তুলে দিলাম। আরও ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু হাত দিয়ে করলে খুবই ভালো হয়। এখানে আমি একটা কড়া বসিয়ে, কড়ার মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমত আমি এই পটলকোটা হালকা করে ভেজে নেব। এক মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। পটল পাতুরি করতে গেলে পটলটা একটু হালকা করে ভেজে নেবেন, তাতে কিন্তু পটলের মধ্যে কোনো গ্যাস থাকবে না। সব পটল উল্টে দিয়েছি, আরও 1 মিনিট ভেজে নেব। উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি পটল, এবার তুলে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে কিন্তু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দেব, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর সবার শেষে দিয়ে দেব সর্ষের তেল। সব কিছুই ভালো করে মিশিয়ে নেব, উল্টে পাল্টে শিখে নেব গরম করে। প্রথমত কিন্তু কলা পাতাটা ধোয়া হয়েছে, আর একটু শিখে নিলে পাতুরিটা ভালো হয় আর কি। মোট এসে গেছে, তাই কিন্তু চারিদিকে মাইকে প্রচার চলছে, আর আমাদের রোডের কাছেই বাড়ি। তা রোডের কাছে বাড়ি হলে তো হবে, কেন চারিদিকে এখন ভোটের ব্যাপার, চারদিকে তো মাইক তো চলবে। জানো চারিদিকেই প্রচার চলছে, সেই সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে কি কদিন ভোর হচ্ছে। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার হালকা করে যে পটল ভাজা দিয়ে দেব। ভালো করে আমি মশলাটা পটলের সঙ্গে মাখিয়ে নেব। এই কলা পাতাটা দিদি ভালো করে সেঁকে দিয়েছে, আর সেঁকে দেওয়ার ফলে কি হয়, পাতা কিন্তু খুবই তাড়াতাড়ি ছিঁড়ে যায় না, কাঁচা পাতা অনেক সময় ছিঁড়ে যায় মোড়ার সময়। 2 পিস পটল দিয়ে দেব, আর একটু মশলা দিয়ে দেব। 2 পিস পটল নিয়েছি, এবারে মাঝে থেকে একটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে দেব, দিয়ে এবারে মুড়ে নেব। ভালো করে মুড়ে নিয়েছি, আর এখানে আমি একটা সুতো নিয়েছি, এবার সুতো দিয়ে বেঁধে নেব। একবার লম্বা ভাই দিয়ে তারপরে এইভাবে মুড়ে নেবে, একটু টাইট করে বেঁধে দিয়ে তারপরে একটু হালকা করে গেড্ডু দিয়ে দেবে, তাতে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইরকমই ভালো করে বেঁধে নিয়েছি, একে একে এইভাবে তৈরি করে নেব।
কড়ার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। চাপা দিয়ে আমি 7 মিনিট হালকা আঁচে ভালো করে জাল করে নেব। বেগুনি মাপে শেপটা কেটে নেব। দিদি বেগুনটা দেখো কত সুন্দর ফ্রেশ, আর বেগুনি খাবে তো খাবে, একটু বড় বড় না খেলে হবে না। বেগুনি সাইজটা এরম থাকবে এই মাপে। চারিদিক দিয়ে প্রচার, এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে আসছে, আর আজ মনে হয় প্রচারটা শেষ। তো আমি এবারে বেগুনি ব্যাটারটা বানিয়ে নেবো। আর এই বেগুনিটা আমি একটা এমনই একটা জিনিস দেব, 3-4 ঘন্টা কিন্তু মুচমুচে থাকবে আর খোলা ভাবটা থাকবে। আপনারা এই ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বেসন দিয়ে দেবো। বেসনটা কিন্তু আমি বাড়িতে চেলে নিয়েছিলাম, কারণ বেসনের মধ্যে অনেক সময় কিন্তু রুই কাপড় থাকে। বেসনের পরিমাণ 250 গ্রাম নিয়েছি। অল্প করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে আমি যেটা বলছিলাম যে একটা জিনিস দেব, এই দেখুন খুবই কিন্তু সরল জিনিস, প্রত্যেক বাড়িতেই থাকে ময়দা। ময়দা যদি আপনারা 2 চামচ দেন, বেগুনি এত সুন্দর মুচমুচে হবে, আপনারা কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এবার আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প করে বেকিং সোডা, একদমই অল্প করে দেব। আর এবারে দেব 1 চামচের 1/4 ভাগ বেকিং পাউডার দিয়ে দেব। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেব। একসঙ্গে জল দিতে যাবেন না, অনেক সময় কিন্তু পাতলা হয়, বা মোটা হলে অসুবিধা নেই, জল দিয়ে আবার পাতলা করে নিয়ে আসা যায়, কিন্তু পাতলা হয়ে গেলেই একদম বাজে হয়ে যাবে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। এবার আমি একটু উল্টে দেবেন, এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু লো করে দেবেন। আবারও আমি প্রায় 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবারে আমি এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু ফেটে নেব। এই কাজটা যত ভালোভাবে করবেন ততই কিন্তু রেজাল্টটা খুবই ভালো পাবেন। 6 মিনিট হয়ে গেছে, চাপা খুলে নেব। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে, আর এটা কিন্তু একদম রেডি, এটা নয় পটলের পাতুরি, একদম রেডি। গরম গরম ভাতে একদম জাস্ট জমে যায়। আমার কিন্তু প্রায় সময় লেগে গেছে 13 থেকে 14 মিনিট, আর কলা পাতাটা একটু পুরোপুরি আসবে তখন কিন্তু ভাববেন একদম পুরো হয়ে গেছে। আর আমার দেখুন পাতুরিটা হয়ে গেলে কিন্তু একটাও কিন্তু ছোটো কাজে, একটু বাঁধাটা কিন্তু একটু ভালো করে করতে হবে। এই দেখুন একদম পুরো রেডি। এটা আমি প্রায় কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। বেগুনিটা এবার শুরু করব। ব্যাটারের ঘনত্বটা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে সঠিক হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা আঙুল আমি দিয়ে দিলাম, এই আমার হাতের মধ্যে কিন্তু একটা স্তর পড়ে গেছে। এইভাবে যদি হয় তাহলে আপনারা বুঝতে পারবেন পারফেক্টভাবেই হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে ব্যাটারটা প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন, তাতে কিন্তু খুবই ভালো হবে। বেগুনের পিস নিয়ে নিয়েছি, যা পড়ে যাওয়ার কিন্তু এইভাবে একটু ইয়ে করে রাখবেন, সব পড়ে যাবে। আরও একটা দিয়ে দেব। আরও একটা টিপস আমি আপনাদের বলে দিচ্ছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে যে গরম করতে দিয়েছিলাম ওখান থেকে আমি 1 চামচ গরম তেল তুলে নিয়েছি। তেলটা এবারে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এটা দিলে কিন্তু খুবই মুচমুচে হয় আর অনেকক্ষণই মুচমুচে ভাবটা থাকে। তেলটা একটু এইভাবে করবেন, বেগুনগুলো দেখবেন কত সুন্দর ফুলে যায়। এই দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলবে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন এই দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। বেগুনিগুলো কত সুন্দর হয়েছে দেখুন,
বেগুনি হয়ে গেছে আর এদিকে কিন্তু পটল পাতুরিও রেডি। এবার আমরা খেতে বসে গেছি। গরম ভাতে পটল পাতুরিটা যা লাগবে ঝুমে যায়। আমি এবার এই কলা পাতাটা খুলছি। কলা পাতাটা খুলছো না পাতুরিটা খুলছো? ওই পাতুরিটাই খুলছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। বেগুনিটা দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন, আর একদম কিন্তু মুচমুচে। খুবই মুচমুচে হয়েছে দেখো। দিদি বলো দু রকম কেমন লেগেছে বলো, পটল পাতুরি আর বেগুনি? পাতুরি দামটাও কিন্তু একটু কম। এই সময় পটল কিনে একবার অন্তত পটল পাতুরি বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর খেতে লাগে। আর বেগুনিটাও সেম, এমন ভাবে বেগুনিটা বানিয়েছি একদম দোকানের মতো কি হার মানিয়ে দেবে আমি এটা বলতে বাধ্য হলাম। দিদি কি বলো? দিদি তাই বলছিলেন এত সুন্দর ফুলছে। আর বেশি দূর এই ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।